আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আছেন মহান প্রতিপালকের রহমতের ছায়ায়। প্রিয় দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি আপনাদের একটি প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ আমরা প্রতিদিনের ন্যায় একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা পেশ করার জন্য। তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন প্রথমেই তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বলতম একজন নক্ষত্র, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব দুনিয়া ও আখিরাতে অহংকারের শাস্তি। অহংকার আসলে একটি মানসিক রোগ। অহংকারের এই রোগে যাকে পায় তাকে আসলে তিলে তিলে শেষ করে দেয় এই অহংকার। আমরা জানি যে ছোট্ট দুটুকরো কয়লা আগুনের যদি অনেক বড় একটি তুলার গোডাউনে অথবা সুতা কাপড়ের গোডাউনে ফেলে দেয়া হয়, ঠিক তেমনি যেমনিভাবে এই দুই টুকরা আগুন পুরো কয়লার সেই পুরো স্পিনিং সুতার সেই ঘর পুরো সেই গোডাউন তুলার যেভাবে পুড়ে দেয়, ঠিক অহংকার মানুষকে আসলে সেভাবে তার আমলনামা, বিশেষ করে অহংকার মানুষকে তার পতন এভাবে আসলে আসে এই পোড়ার মতো। তো এজন্য অহংকার থেকে আমাদের বাঁচতে হবে। অহংকার থেকে কিভাবে বাঁচতে পারি, দুনিয়া আখেরাতে অহংকারের শাস্তি কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। অহংকারীরা প্রমাণিত সত্যকে উপেক্ষা করে, নিজের মতের উপর অটল থাকে এবং অন্যকে হেয় জ্ঞান করে, মনে মনে মানুষকে শত্রু ভাবে। তারা সবসময় ধারণা পোষণ করে যে সবার মাঝে সর্বদিক থেকেই তিনি সেরা। মানুষ তাদের কথা শুনবে মানবে, কিন্তু তাদের উপর কথা বলার কেউ থাকবে না, এটি তারা সবসময় কামনা করে থাকেন। নিজেকে আল্লাহর বিশেষ নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি ভাবা হয় এই অহংকারীরা ভেবে থাকেন, এবং মনে করা হয় বাকি সব মানুষ তুচ্ছ এবং নিয়ামত লাভের অনুপযুক্ত, অথচ আল্লাহর কাছে সৃষ্টির সবাই সমান। প্রিয় দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটি সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না, মুসলিম শরীফ। আমরা জানি যে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধৃত অহংকারীকে ভালোবাসেন না, সূরা লোকমান 18 নং আয়াত। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, পৃথিবীতে দর্প ভরে পদচারণা করো না, নিশ্চয়ই তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না, কখনোই পারবে না, এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত সম প্রমাণ হতে পারবে না, সূরা বনি ইসরাইল। সুতরাং আমরা অনেকেই অনেক একটু কিছু পেয়েই নিজেকে ধরাকে সরা জ্ঞান করি। আমরা অনেকে অনেক কিছু হয়ে গেছি মনে করি, এবং অহংকারের জোরে মাটিতে পা ফেলা মনে হয় যেন আমাদের মাটিতে পা পড়ে না, এরকমই হয়ে যায় অনেক সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তীদের থেকে এক ব্যক্তি কারণ গায়ে দুটি চাদর দিয়ে হেলে দুলে হাঁটত, হঠাৎ জমিন তাকে গ্রাস করে নিয়েছে, সে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে, বুখারী শরীফ 3297 নং হাদিস। তো এই যে অহংকার এত বড়, এটি আল্লাহর চাদর। আমরা জানি যে কোনো এমপি কোথাও যদি যায়, কোনো মন্ত্রী কোথাও যদি যায়, তখন যদি কেউ তার চাদর ধরে টান দেয় তাহলে কেমন দেখায়, তার চাদর যদি টেনে নিতে চায়, টানাটানি করে, তাহলে মানুষ তাকে কি বলবে। ঠিক অহংকার হলো আল্লাহর চাদর, যে অহংকার করলো সেজন্য আল্লাহর চাদর ধরে টানলো।
তো আজ আমরা আমাদের প্রিয় মহতারামের কাছ থেকে অহংকারের দুনিয়া এবং আখিরাতে কি শাস্তি এ বিষয়টি নিয়ে এবং অহংকার থেকে কিভাবে আমরা বাঁচতে পারি ইত্যাদি বিষয় নিয়ে চলুন গুরুত্বপূর্ণ আলোচনা সূচি। জি মহতারাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইবাদুর রহমানির লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসলে আপনার এই এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করাতে আমি খুবই বিমোহিত, কারণ অহংকার এমন একটা রোগ যেটা সহজে ধরা পড়ে না। মনে করেন একজন মানুষ নামাজ পড়তেছে না, সেটা কিন্তু ধরা পড়বে, চুরি করছে অপরাধটা খুব তাড়াতাড়ি ধরা পড়বে, খারাপ অভ্যাস আছে ধরা পড়বে। কিন্তু অহংকার এমন একটি রোগ যেটা ধরাও খুব মুশকিল, নিজে ছাড়া নিজের টার বুঝতেই পারে না। এরকম একটা চরিত্র সমাজের জন্যও ক্ষতিকর, নিজের জন্যও ক্ষতিকর এবং নিজের আখিরাতের জন্যও ক্ষতিকর। সেই বিষয়টি মানুষের কাছে স্পষ্ট করা খুবই জরুরি, যে রকম গোপন রোগগুলো স্পষ্ট থাকা উচিত। যেগুলি দেখা যাচ্ছে খুশ পাঁচরা, এটা সবাই দেখতেছে সবাই বলবে, কিন্তু গভীর রোগগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া বা পরীক্ষা করা ছাড়া জানা যায় না। তদুরূপে এরকম একটা গভীর শুক্র খুব খারাপ। প্রথমে আমি আপনাকে একটা তথ্য দিই, সেটা হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যত নাফরমানি আছে, জানা করা, চুরি করা, ডাকাতি করা, শিরিক করা, যত নাফরমানি আছে সব গুনাহের মধ্যে আল্লাহর সাথে প্রথম যে নাফরমানি শুরু হয়েছে সেটা হলো অহংকারের নাফরমানি। কারণ যেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইবলিসকে বললেন যে সিজদা করো, ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা সিজদায় রত হয়ে গেলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করার জন্য, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। কারণটা কি? সে বললো যে কেন তুমি সিজদা করে নাই? সে বললো যে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, রব্বুল আলামিন তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো, আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া আর মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া, অতএব আমার বৈশিষ্ট্য অনুযায়ী আমি উপরের দিকে যাচ্ছি, আমি আপনার কথা কেমনি মানবো? নাউজুবিল্লাহ। তাহলে প্রথম আল্লাহর সাথে কেউ এর আগে কেউ শিরিকও করে নাই, কেউ মানে অন্য কোনো ব্যবসার অত্যাচার এগুলো তো হয়ই নাই। তাহলে প্রথম গুণা যেটা দিয়ে শুরু হয়েছে সেটা কিসের গুণা? শিরিকের গুণা নয়, সেটা হলো কিবির, অহংকারের গুণা। তাহলে এটা কত বড়! এবং এই অহংকারের গুণার কারণেই দেখেন ভালো করে একটু, আপনি নিশ্চয়ই বড় আলেম হিসেবে জানেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতের মধ্যে একটু করে আল্লাহর আদেশ মানে নাই, যেটাকে বিভিন্ন জনে বিভিন্ন ব্যাখ্যা করে অথবা এটাও বলে থাকেন যে আল্লাহ পাক আদমকে আসলে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য ছিল, সেজন্য এরকম একটি কাজ ঘটেছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে। যে যাই বলুক, আমি ওই বিষয় নিয়ে আলোচনা করবো না, আমি আলোচনা করব যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যেই ভুলটা হয়েছিল সেই ভুলটা কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্য এবং ক্ষমা পেয়েছেন আল্লাহর কাছে। কিসের কারণে? তিনি ভুল করলেও তার মধ্যে অহংকার ছিল না, সেই জন্য তওবা করতে পারছে। আর শয়তানও আল্লাহর এত কুদরত দেখেছেন, এত শক্তি দেখেছেন। হাদিস শরীফের মধ্যে আছে এমন কোনো জায়গা নেই যেখানে শয়তানের সিজদা পড়ে নাই, এত আবাদত করেছেন কিন্তু সে তওবা করতে পারলো না। একটি মাত্র কারণ, সেটা হলো অহংকারের কারণে। তাহলে অহংকার শুধু এটা যে বড় কবিরা গুণা তা নয়, সাথে সাথে এই অহংকার আপনাকে হক থেকেও দূরে রাখে এবং নিজের ক্ষতি নিজে করে। শয়তান যদি কী করতো, তওবা করতো, আল্লাহ তো মাফ করে দিত, কিন্তু অহংকার মানুষকে তওবা থেকেও দূরে রাখে। এই অহংকার এত খারাপ জিনিস। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাদখুলু ফি আবওয়াবি জাহান্নামা ফবিসা মাতওয়াল মুতাকাব্বিরিন, এই জাহান্নামে প্রবেশ করো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য এই জাহান্নাম কতই না খারাপ স্থান, যত জায়গার মধ্যে আসছে সব অন্য জায়গার মধ্যে আসছে ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অহংকার এরকম একটা খারাপ গোনা, এমন কি জাহান্নাম ডাক দে, মালিয়া আমার কি হয়েছে, লা ইয়াদখুলুনি ইল্লাল মুতাকাব্বিরুন, আমার এই জাহান্নামে কেউ ঢুকবে না অহংকারী ছাড়া।
অর্থাৎ জাহান্নামু সাই আমার এখানে অন্য যারা পাপ করেছে তারা প্রবেশ না করুক অহংকারী ছাড়া। এরকম একটা কঠিন গুণা অহংকার। এবং অহংকার কি কতক সময় আমাদের একটু বুঝতে হবে। যেমন একজন ব্যক্তি আছে আত্মমর্যাদা নিয়ে চলে, আরেকটা হলো অহংকার। দুটোর মধ্যে একটু পার্থক্য করাও খুব কঠিন, কারণ কিছু জিনিস আছে কাছাকাছি। যেমন মনে করেন একজন মানুষ কাপুরুষ, আরেকজন মানুষ সবরকারী ধৈর্য ধারণ করে। এখন কি সে কাপুরুষতার কারণে হক কথা বলতেছে না, না ধৈর্য ধারণ করতেছে? একটু খুব কঠিন না? তো ধরুন একজন ব্যক্তি মনে করেন আত্মমর্যাদার জন্য সে সবার সাথে কথা বলে না, বা বেশি উল্টাপাল্টা কথা বলে না, মানুষের সাথে বেশি রসিকতা করে না। আরেকটা হলো অহংকার। দুটোর মধ্যে খুব কঠিন বেশ কম আছে। সেটা হলো কি, আত্মমর্যাদার জন্য আমি মানুষ, আমি শিক্ষক হিসেবে আমার একটা মর্যাদা আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী হলে আমার একটা দায়িত্ব আছে, সেই জন্য আমি সবার সাথে এইভাবে খোলামেলা বলতে পারবো না, করতে পারবো না। এরকম বিভিন্ন রকমের অবস্থানের কারণে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে হয়। এটা কিন্তু অহংকার নয়। অহংকার হলো কোনটা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন অহংকার কি, রসুল পাক সাল্লাম বললো যে ঘমতু নাসি অবতরুল হক। অহংকারের মূল বিষয়টা হলো অন্যজনকে ছোট মনে করা, নিজের আত্মমর্যাদার জন্য সঠিকভাবে চলা, এটা কোনো অহংকার নয়। অহংকার করো আরেকজনকে ছোট মনে করা। যেমন মনে করেন আমি একেবারে একজন শিক্ষক, আমি যদি আমার অধীনে যারা আছে সবাইকে মনে করি যে আমার ছাত্র, তাহলে এটা অহংকার। আর আমি যদি বলি আমি শিক্ষক, কিন্তু এর অর্থ এটা নয় যে আমি সবাই থেকে বেশি জানি, তবে আমার একটা দায়িত্বের কারণে আমি এই পদের মধ্যে অধিষ্ঠিত, তাহলে এটা হলো আত্মমর্যাদা। আরেকটা হলো আমি সবাইকে ঘৃণা করে চলতেছি, আমি এমপি হয়ে গেছি তাহলে আমার সাথে কে পারে, আমি অমুক সচিব হয়ে গেছি আমার সাথে কে পারে, সেটা হলো অহংকার। আর সচিব হিসেবে আমার মর্যাদা নিয়ে চলতে হবে যেহেতু আমার দায়িত্ব, সেটা হলো আত্মমর্যাদা। দুটো হলো দুই জিনিস। অতএব আত্মমর্যাদা নিয়ে চললে কোনো অসুবিধা নাই। সেই জন্য রসুল ইসলাম কী বলতেন, আনাব্দ আব্দুল মুত্তালিব আনান নবী ওলা কাজিব ওয়ালা ফাখার, আমি আব্দুল মুত্তালিবের ছেলে আর তোমরা শোনো আব্দুল মুত্তালিব কত মর্যাদাবান ব্যক্তি, আমি নবী, আল্লাহ আমাকে এই নবুয়ত দান করেছেন, আমি মিথ্যা বলি না, কিন্তু যতই গুণাবলী আমাকে দেওয়া হোক না কেন, ওয়ালা ফাখার, এগুলি আল্লাহর প্রদত্ত নিয়ামত, এখানে কোনো অহংকার বলতেই কিছু নেই। দেখেন রসুল ইসলাম সাথে সাথে আত্মমর্যাদার কথাও বলেছেন, সাথে সাথে বিনয়ের কথাও স্পষ্ট করে দিয়েছেন। অতএব আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি তাদেরকে মনে করতে হবে এটা আমার পদের দায়িত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা আমার পাওয়া যোগ্য ছিলাম না, আরও দশজনে যারা এই পদটা পায় নাই তারাও এই পদের জন্য যোগ্য, এটা আল্লাহ আমাকে রহম করেছেন, তাই বলে আমি সবার থেকে উত্তম তা নই। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যেদিন খলিফা নির্বাচিত হলেন তখন কি বলেছেন, ইন্নি বুল্লিতু আলাইকুম লাস্তু বিখাইরিকুম, আমাকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের খলিফা, তোমাদের দায়িত্বশীল, তোমাদের শাসক নির্ধারণ করা হয়েছে। মনে রেখো আমি তোমাদের উপর শাসক নির্ধারণ হওয়ার অর্থ এটা নয় যে আমি তোমাদের সবাই থেকে উত্তম। হ্যাঁ, এটা একটা দায়িত্ব। সঙ্গে সঙ্গে দেখেন একটা কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আবার নিজের বিনয় প্রকাশ করেছেন। সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াদা আলিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় করবে আল্লাহ তার ওটাইতেই থাকবে, আল্লাহ তার ওটাইতেই থাকবে। অহংকার খুব খারাপ জিনিস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অহংকারের একটা আলামত হলো মানুষকে ছোট মনে করা, আরেকটা হলো ওয়াবাতরুল হক, হককে অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা, আমি যা বলেছি তাই সত্য, এরবারে আর কোনো কথা হইতে পারে না, এটা হলো অহংকার। কিন্তু আপনি এটা ভূমিকাতে উল্লেখ করেছেন যে আমি যা বলেছি তাই রাইট, এখানে আর কেউ কোনো কিছু কথা বলতে পারবে না। যেমন এই কারণে কি হচ্ছে, কতক সময় ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনার অর্ধেক কথা শুনেছে, আর অর্ধেক কথা শোনার আগে বুঝছি অহংকার করে যে আপনাকে ছেড়ে দিল, সেজন্য বড় ধরনের একটা কতক সময় অশুদ্ধ ওষুধ লিখতে পারে, বড় ধরনের ভুল প্রেসক্রিপশন দিতে পারে, ওই পুরাপুরি অহংকারের কারণে শুনে নেই আমি বুঝছি। সেরকম মনে করেন কোনো একটা সচিব দায়িত্ব পালন করার সময় তার অধীনস্থ কর্মচারীরা একটা জিনিস বুঝাইতেছে, স্যার বিষয়টা এইরকম এইরকম, আরে আমি বুঝে ফেলছি তোমাকে বুঝাইতে হবে না, তো উনি কিন্তু পুরাপুরি বুঝেও নাই, এরপরে সিদ্ধান্ত লেগে ফেলছে, তাহলে অশুদ্ধ হয়ে গেছে। সেরকম মনে করেন একজন সেনাপ্রধান, সে কাজ করার জন্য
কোন এলাকার মধ্যে যাবে, কোন দিকে ছিদ্র আছে, কোন দিকে গিরিপথ আছে, সবগুলি জিজ্ঞাসা করতেছে। একটু একটু বোঝার পর বলে যে আমি সবগুলি ম্যাপ দেখে দেখে ফেলছি, তোমার আর বোঝাইতে হবে না। কিন্তু সে সৈন্য পরিচালনা করার সময় বড় ধরনের ভুল করে ফেলছে। সবগুলি কিসের কারণে? অহংকারের কারণে শুনতে পারে নাই। যদি পুরোপুরি ধৈর্য ধারণ করে শুনতো, অহংকার না থাকতো, তাহলে তার সিদ্ধান্তটা সব সময় শুদ্ধ হইত। অহংকার মানুষকে হক থেকে দূরে রাখে, সত্য থেকে দূরে রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই জন্য বলেন, মানুষকে ছোট মনে করা এবং হক থেকে দূরে থাকা, সত্যকে অস্বীকার করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে যখন কেউ গিয়ে প্রশংসা করতেন, রাসূল তো সত্যের মাপকাঠি, মাসুম, নিষ্পাপ, এবং এত শত্রুরা তার এত ত্রুটি একবার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ধরার পরেও কোনো দোষ এ পর্যন্ত ধরতে পারে নাই, প্রমাণিত কোনো দোষ। এরপরও রাসূল পাক সাল্লামের কাছে গিয়ে কেউ যখন রাসূলকে প্রশংসা করতেন, তখন রাসূল পাক সাল্লাম আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, আল্লাহ এইসব তোমার বান্দারা যে আমার প্রশংসা করতেছে, এরা তারা মনের আবেগ থেকে করতেছে, না বুঝে করতেছে, তারা যে করতেছে সেই জন্য আমি তাদেরকে শাস্তি দিতে পারতেছি না, বা তাদেরকে আমি কিছু গালা গালাজ করতে পারতেছি না মহব্বতের কারণে, তাই বলে আপনি আমাকে পাকড়াও করিয়েন না। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, আল্লাহ এরা যা বলতেছে এর জন্য আমাকে পাকড়াও করিয়েন না, আমি এগুলির যোগ্য না। ওয়াগফির লি মা লা ইয়ালামুন, তারা না বুঝে বহু কথা বলতেছে, সেইগুলি আমাকে পাকড়াও করিও না, আমাকে মাফ করে দেন। ওয়া জাআলনি খাইরাম মিম্মা ইয়াজুন্নুন, আল্লাহ তারা যে ধারণা নিয়ে আমাকে বলতেছে, তারা যে ধারণা পোষণ করতেছে, রব্বুল আলমী তুমি তো মালিক, তুমি আমাকে তাদের ধারণার থেকে আরও বেশি উত্তম করে দাও। দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কেউ প্রশংসা করত, কীভাবে যে আল্লাহর কাছে বিনয় হয়ে দোয়া করতেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন বড় মুরিদ এক জায়গার মধ্যে তাকে শিক্ষক হিসেবে পাঠাচ্ছে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার শিষ্যকে বললেন, তুমি যাও আল্লাহর রাস্তায় কাজ করো। তো শিষ্য বলল, যে হুজুর আমি তো যাচ্ছি, আপনি আমাকে দুটো উপদেশ দেন না, কয়েকটা উপদেশ দেন। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলবো, তোমার আর কি উপদেশ দেবো, তোমাকে দুইটা উপদেশ দিই। এক নম্বর হলো তুমি আল্লাহর দাবি করবে না, আর দ্বিতীয় নম্বর তুমি নবীর দাবি করবে না। শিষ্য আশ্চর্য হয়ে গেছে, বলল, এতদিন পর্যন্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, আল্লাহ রসুলের প্রতি ইমান আনলাম, তো এই এই সময়ে যদি আপনি বলেন আমি আল্লাহর দাবি করবেন না, আমি আল্লাহর দাবি যেন না করি, তো এইটা একটা কথা হলো, আল্লাহর দাবি করবো এটা প্রশ্নই আসে না, এটা সন্দেহ হইলে কেন, এটা বলার কী আছে কেন? আর নবীর দাবি করবো না, নবী তো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সেটা আমার আকীদা বিশ্বাস, আপনি এই কথাটা বলতেছেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আমার কথা বোঝোনি, আল্লাহ অর্থ হল আল্লাহ যায় বলে তাই করতেই হবে, আল্লাহর যেটা বলে সেটা হবেই, এর বাইরে হবে না। তুমি যদি মনে মনে ভাবো কোনো একটা কথা মুরিদদেরকে বলেছ, সমাজের মধ্যে বলেছ, তুমি যদি এই মানসিকতা পোষণ করো আমি যা বলেছি তা হবেই হবে, এর বাইরে কেউ কিছু করতে পারবে না, সত্য হোক অসত্য হোক, সমাজের জন্য ক্ষতি হোক, আমি আর দেখব না, তাহলে এটা তুমি ইনডাইরেক্টলি আল্লাহর দাবি করছো। দুই নম্বর তুমি নবীর দাবি করবে না, অর্থাৎ নবীদের কোনো ভুল হয় না। তুমি যদি মনে করো যে আমি যা সিদ্ধান্ত দিয়েছি এটা ভুলের ঊর্ধ্বে, তাহলে তুমি নবুয়তের দাবি করছো। দেখছেন কি আশ্চর্য ব্যাপার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এই যে একটা, আমাদের বর্তমানে আমরা যারা আলেম সমাজ আছি, আমরাও যদি এই তার উপদেশটা মানি, তাহলে আমরা যে মনে মনে ভাবি ফতোয়া দেওয়ার সময় আমার ফতোয়াটাই শেষ, এরপরে এখানে মত কোনো দ্বিমত করার কারো অধিকার নাই, এইভাবে যে আমরা কথা বলি, তাহলে এটা হতো আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরাও তো অনেকটা নবুয়তের দাবিদার হয়ে গেলাম। কারণ যেসব বিষয়গুলি অকাট্য নয় সেখানে মতবিরোধ করার, গবেষণা করার সুযোগ আছে, একজন আরেকজনকে সম্মান দেখিয়ে আমার মতবিরোধ, আমার মত পেশ করার অধিকারও আছে, এবং আরেকজনের মত আমি গ্রহণ না করার অধিকারও আছে। এই সবগুলি যে হচ্ছে সবগুলি কিন্তু অহংকারের বহিঃ প্রকাশ। আমরা যে একজন আরেকজনকে মানতে পারতেছি না, সেই রাজনৈতিক ক্ষেত্র হোক, মাসআলার ক্ষেত্রে হোক, সামাজিক বিষয় হোক, এই যে একটা দ্বন্দ্ব, এটাও কিন্তু একটা অহংকারের কুফল। আমরা যদি সহনশীল হতাম, অহংকার না থাকতো, তাহলে আমরা একজন আরেকজনের মতকে সম্মানের চোখে দেখতাম, এবং একজন আরেকজনকে তার মতকে আমি মানি আর না মানি তাকে সম্মান করতাম, যে এটা একটা হইতে পারে। অহংকার এরকম একটা খারাপ জিনিস। অহংকারের বিষয়ে আরও
বহু কিছু আছে। আপনি নিজে একটা হাদিস শরীফ বলেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কানা ফি কলবিহি হাব্বাতু খরদালিন, অন্য হাদিসের মধ্যে আছে হাব্বাতু খরদালিন নাই, মান কানা ফি কলবিহি হাব্বাতু যাররাতিন মিসকালু যাররাতিন মিন ফখরিন ফালা ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তির যাররা, যাররা বলতে আমরা অনুপরিমাণ বলি, অনু অনুপরিমাণ, আর অন্য হাদিসের মধ্যে আপনি যেটা বলছেন যে সরিষা দানা পরিমাণ, অর্থাৎ কম বোঝানোর জন্য, এতটুকু যদি অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। কারণ আগুন যেরকম ঘরের কোনার মধ্যে ধরছে এটা ছোট্ট, কিন্তু এটা বাড়তে বেশিক্ষণ লাগে না। অহংকারও কারো কলবের মধ্যে যদি সরিষা পরিমাণও থাকতে থাকে, অনুপরিমাণও থাকে, সেটাও যে বাড়তে বেশিক্ষণ লাগবে না। সেই জন্য বলেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরিষা পরিমাণ অহংকার থাকলেও জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক বলেন, আল ইজ্জাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ফামান নাযাআনি আযাবতুহু, একক সম্মানের অধিকারী হলাম আমি আর অহংকারের মালিক হলাম আমি। যে ব্যক্তি অহংকার করবে সে আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করতেছে, তাকে আমি শাস্তিই দেব। এখন কথা হচ্ছে, মনে করেন আমি অহংকার করি, অহংকার করার পরও আমার ধনসম্পদ, আমার পদ, আমার জলস বাড়তেছে। আপনি যে একটা কথা বলেছেন যে এই জলস বাড়ার পর মনে মনে ভাবতেছে আল্লাহর কাছেও বোধহয় আমি প্রিয় হয়ে গেছি, নাহলে আল্লাহ আমি মানুষকে জুলুম করতেছি, আমি যা বলতেছি তাও হয়ে যাচ্ছে, তাহলে আমার এত উন্নতি কেন? আল্লাহ পাক বুঝে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। الله أكبر وجل أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. الله أكبر وجل كيسو مانوش كامي دونو شمبود دي بود دي ايغولي دوار پوري شه ايغولي المهرمد دي پوري جاكون شعب كيسو بولي گسه امي جي تاراني عمد دي سه ايغولي جاكون بولي گسه আমি তখন কি করি, তারে আরও শাস্তির যোগ্য করার জন্য আরও নিয়ামত বাড়াইয়া দিই, এবং শেষ পর্যন্ত হাত্তা ইদা ফারিহু, যখন নাকি সে একেবারে অহংকারের শেষ পর্যায়ে পৌঁছে যায়, আকাশ না হুম বাগতান, হঠাৎ করে আমি তারে পাকড়াও করি, তওবা করার সুযোগ দিই না, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সুযোগ দিই না, অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যায়, আর কতক সময় তার পিছনে যে টাকাগুলো উপার্জন করছে সবগুলো ডাক্তারের পিছনে পিছিয়ে খরচ করতে করতে চলে যায়, অথবা এমনভাবে মৃত্যুবরণ করে তার মৃত্যু দশা দেখে অন্য কেউ তার থেকে উপদেশ গ্রহণ করে, সে কীরকম দাপটে লোক ছিল। সেই দাপটে লোকটা এখন বাথরুম করার সময় আরেকজন সহযোগিতা নিতে হচ্ছে, এবং তারে এক একজন এক এক দিকে ধাক্কা দিয়ে মেডিকেলে নিতেছে, অ্যাম্বুলেন্সে তুলতেছে, ওইটা করতে, সবগুলি মৃত্যু ব্যক্তির মতো। আল্লাহ বলতেছেন এইগুলি সবগুলি খেয়াল রাখতে হবে, তোমার উত্থান পতন সবগুলো আছে, ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব কিছু আল্লাহর জন্য, তোমাকে আমার দিকে ফিরতে হবে। তোমার যদি এই অনুভূতি থাকে তাহলে মানুষের আর কোনোদিন অহংকার থাকে না। অনেক সময় আমরা দেখে থাকি এক সময় যার ধমকে পুরো এলাকা অচল হয়ে যেত, থমকে দাঁড়াতো, তাকে হুইল চেয়ার দিয়ে ঠেলে ঠেলে নেওয়া হচ্ছে, এটা কিন্তু আল্লাহ পাক এটাও তার সুযোগ দিচ্ছে এখন, যে তুমি যে মানুষের কাছে কষ্ট দিছো, হুইল চেয়ারে কিছুদিন সরো, তাহলে তোমার অনুভূতি যদি ফিরে আসে, এই অবস্থায় যদি তওবা করো, আল্লাহ হয়তো তখনও মাফ করবে। হুইল চেয়ারে বসে কিন্তু পৃথিবীর চেহারাটা কিন্তু অন্য রকমের দেখতে পায় সে, স্বাভাবিক চেয়ারে বসে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করলে যেভাবে তার চোখে পৃথিবীটা সে দেখতে পায়, হুইল চেয়ারে বসে ওই পৃথিবীটা দেখা হয় আরেক রকমের, আরেক রকম জিনিস, আরেক রকম দেখার পরও যদি তার অনুভূতি জাগ্রত হয় এবং তওবা করে, আল্লাহ তো কোনো মাফ করে দিতে পারেন, আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু। কিন্তু মূল কথা হচ্ছে আপনার অহংকার, এটা সামাজিক ভেদি, এটা হলো অহংকারের কারণে কি হয়, রাজনৈতিক অসহনশীলতা সৃষ্টি হয়, অহংকারের কারণে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়। যেমন মনে করেন মাঝে মধ্যে খেয়াল করবেন যারা অসহনশীল ব্যক্তি, অহংকারী, ইস্ত্রি যদি একটু ওই পান থেকে সুন খসে গেলেও গরম হয়ে যায়, হ্যাঁ আমি এতক্ষণ আসি তোমার পানি দিতে পারতেছে না, এতক্ষণ দেরি হয়ে গেছে, এই যে সামাজিক অশান্তি নয় শুধু পরিবারের মধ্যেও অশান্তি হয়ে যায়। কেন একজন আরেকজনকে মানতে পারে না, সে মনে করছে আরে আমি এত বড় ব্যক্তিত্ব, আমি তোমার এত খরচ দিতেছি, তোমার আমি স্বর্ণ কিনে দিতেছি, তোমার যত কসমেটিক্স আছে সবগুলি কিনে দিতেছি, তুমি তারপরও আমার একটু ইজ্জত কম করতেছো,
এইটা মানসিক রোগী, আপনি যে বলেছেন না এই অহংকারটা একটা মানসিক, এক ধরনের মানসিক রোগী। মানসিক রোগী যে এরকম নাকি মানে যে সমস্ত ব্যক্তি মদ পানে অভ্যস্ত হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায়, এই যারা অহংকারী তারাও মানুষের কাছে সম্মান নেওয়ার জন্য অ্যাডিক্টেড হয়ে যায়। আমার সালাম করছে কিনা, আমার ঠিক মতো দাঁড়িয়ে মানে গ্রহণ করছে কিনা, অ্যাডিক্টেড হয়ে যায়, সবসময় শুধুমাত্র পাওয়ার আশাই থাকে, পাওয়ার আর কেউ সম্মান করেন। অতএব মূল কথা হচ্ছে আমাদেরকে অহংকার ছাড়তে হবে, আর অহংকার ছাড়লে বিনয় আসবে, আর বিনয় আসলে আল্লাহ আকবার বলে যা তারে উপরে নিয়ে যাবে, শুধু বাড়তেই থাকবে তার সম্মান, সম্মান আল্লাহ বাড়াইতেই থাকবে। মহতারাম যথার্থই বলছেন। প্রিয় দর্শক শ্রোতা, দুনিয়াতে অহংকারী কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে। একজন অহংকারীকে মানুষ তার চাহিদার বিপরীত দান করে, সে চায় সম্মান কিন্তু মানুষ তাকে ঘৃণা করে, এটি হলো দুনিয়ার শাস্তি। দেখা যায় যে মানে সে অনেক বড় পদের কিন্তু মানুষ তাকে ভালোবাসে না, মানুষ তাকে ঘৃণা করে, অনেককে সালাম দেয় শ্রদ্ধার সাথে, আর অনেককে সালাম দেয় মানে তার ই থেকে বাঁচার জন্যে, এরকমের কিছু ব্যাপার আছে। উপদেশ গ্রহণ করা এবং আল্লাহর নিদর্শনসমূহ থেকে নসিহত অর্জন করা হতে বঞ্চিত হয় সে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে আমার আয়াতসমূহ থেকে তাদের আমি অবশ্যই ফিরিয়ে রাখব, সূরা আরাফের 146 নং আয়াত। তো আল্লাহ তাআলা তাকে তার আয়াত থেকে ফিরিয়ে রাখে। অহংকারীদের থেকে নিয়ামতসমূহ ছিনিয়ে নেওয়া হয়, তো অহংকারের অহংকারী যে সে নিয়ামতের বরকত কমে যায়, নিয়ামত ছিনিয়ে নেয়। আর পরকালের যে শাস্তি আছে তার গুরুত্বপূর্ণ শাস্তি, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তিকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ করা হবে না, সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। এক হলো যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করে, আর আল্লাহর চাদর হলো অহংকার এবং তার পরিধি ও ইচ্ছে, পরিধি হচ্ছে ইজ্জত। আর দুই হলো যেই ব্যক্তি আল্লাহর হুকুমের মধ্যে সন্দেহ পোষণ করে, তিন হলো যেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। তো এই যে আদাবুল মুফরাদ হাদিস নং 593, এই যে অহংকারের দুনিয়াতেও একটা শাস্তি আছে, পরকালেও একটা শাস্তি আছে। মানুষ তাকে অনেক টাকা পয়সা আছে, সম্মান সুখ্যাতি আছে, কিন্তু তার বরকতও নাই, সম্মানও নাই। অনেকে দেখা যায় যে অল্প হায়াত পেয়ে অনেক জীবন সম্পদে, সন্তান সন্ততিতে, জ্ঞানে বুদ্ধিতে অনেক বরকত। আবার অনেকে আছে দেখা যায় যে বিশাল বয়স পেয়েছে, হয় সম্পদ ধন সম্পদ অনেক কিছু পেয়েছে, তার ভিতরেও বরকত নাই, এবং অনেক বেশি সময় বয়স পেয়ে হায়াত পেয়েও সে আসলে তেমন কিছু করতে পারেনি। তো এটা আল্লাহ তাআলা বরকত ছিনিয়ে নেয়। আর অহংকার থেকে আমাদের বাঁচতে হবে, আর বাঁচার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো অন্তর থেকে অহংকারের যে বীজ, এই বিষাক্ত বীজকে অন্তর থেকে বের করতে হবে। যখন আল্লাহর বরত্ব এবং মহত্ব সঠিকভাবে বোঝার চেষ্টা করব আমরা, তখন তার মধ্যে বিনয় এবং নম্রতা ছাড়া আর কিছুই আসবে না। আল্লাহর বরত্বকেই সবসময় প্রাধান্য দিতে হবে। আমরা ফকির, কী আছে অহংকার করার? কিছুই নেই। কী ছিল আমার? কিছুই ছিল না। আর এখন কী আছে? এগুলো ধরে রাখার ক্ষমতা আমার আছে? এগুলি কি আমার যোগ্যতায় পেয়েছি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাঈদান আও কাঈমান ফালাম্মা কাশাফনা আনহু দুররহু মাররাকা আল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। যে যখন বিপদ স্পর্শ করে আমার বান্দাকে, তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে, আর যখন আমি তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে ভাব করে চলে, মনে হয় যে সে কখনো বিপদ আসার কারণে আমার কাছে সাহায্য চায় নাই, অহংকারী হয়ে যায় তখন। তো আমাদেরকে অহংকার থেকে বাঁচতে হলে আল্লাহর বরত্বকেই ই করতে হবে। আবার যখন আল্লাহ তাআলা আমাদের দেয়, তখন আমরা মনে করি এগুলো পেয়েছি আমার যোগ্যতার বলে, আর যখন আল্লাহ ছিনিয়ে নেয়, তখন আমরা বলি আহারে কপাল পুড়িয়ে দিয়েছে আল্লাহ। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বের সাথে আমাদের এই করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, অহংকারের বস্তু নিয়ে চিন্তা করা যে এগুলো আদৌ কি আমার নিজের যোগ্যতা বলে অর্জিত হয়েছি, আসলে যেগুলো নিয়ে অহংকার করি এগুলো আমার যোগ্যতায় পাইনি, আল্লাহ তাআলা করুণা করে আমাদেরকে দিয়েছে। দোয়া করা ও আল্লাহর সাহায্য চাওয়া, এটি অহংকার থেকে বাঁচার একটি কার্যকারী ঔষধ। এবং বিনয়ী হওয়া, বিনয়ী অবলম্বন করা সবসময়। গাছ যখন ফল দেওয়ার সময় হয়ে যায়, গাছ যখন বড় হয়ে যায়, ফল আসে যখন, তখন কিন্তু ঠাল নুয়ে যায়, মাটির দিকে নিচে ঝুঁকে পড়ে। ঠিক মানুষ যখন জ্ঞানে বুদ্ধিতে ক্ষমতায় অর্থ বিত্তে সম্মানে সব দিক থেকে বড় হবে,
তখন সে বিনয়ী হবে। যে যত বড় হবে, নিয়ম হলো তাকে তত বিনয়ী হতে হবে। যে যত নিজেকে নিজেকে নিজের চোখে ছোট করে রাখতে পারবে, আল্লাহ তাআলা মানুষের চোখে তাকে বড় করিয়ে দিবেন, বড় দেখাবেন। এই জন্য আসুন আমরা অহংকারের এই বিষাক্ত বীজ আমাদের অন্তর থেকে একেবারে ঝেড়ে ফেলে দিয়ে আমাদের জীবনটাকে অহংকার মুক্ত করে গড়ে তুলি, সেই হোক আমাদের প্রত্যাশা। প্রিয় মহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ছোট্ট মোনাজাত করব। যে যেখানে আছেন চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন, গুনার বোঝা নিয়া তোমার শাহী দরবারে ভিখারির মতো হাত তুলেছি। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, তাওবার আয়নায় গভীরভাবে কখনো তাকাতে পারি নাই। অপলক নেত্রে যদি তাওবার আয়নায় বারবার তাকাতে পারতাম, গুনার এই কুৎসিত চেহারাগুলো আমরা দেখতে পারতাম। আল্লাহ, জীবন থেকে যত সময় কেটে গেছে, এই সময়ের মধ্যে অনেক সময় আমাদের গুনার সাথে কেটেছে। আল্লাহ, গুনার সাক্ষী আছে জমিন, গুনার সাক্ষী আছে ফেরেশতারা, গুনার সাক্ষী আছে অঙ্গ প্রত্যঙ্গ। রব্বুল আলামিন, প্রতিটি শব্দ তোমার ক্যামেরায় ধারণ করা আছে, এই গুনার থেকে পালানোর কোনো উপায় নাই। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, গুনার সাথে যেই সময়গুলো কেটেছে ওই সময়ের জন্যে অনুতপ্ত হচ্ছি, ওই সময়ের জন্যে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি একটু তোমার করুণার শিশির দিয়া আমাদের জীবনের সমস্ত গুণাগুলো ধুয়ে পরিষ্কার করে দাও। রব্বুল আলামিন, গুণার সাথে মিশেছি বুঝতে পারি নাই, গুণার সাথে নিজেকে জড়িয়েছি বুঝতে পারি নাই, গুণার আবর্জনা মেখে ফেলেছি গায়ে বুঝতে পারি নাই। রব্বুল আলামিন, গুণার খারাপ প্রভাব যে মানুষের জীবনে এত ক্ষতি করে আগে বুঝতে পারি নাই। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি গুনার সেই খারাপ প্রভাবগুলো আমাদের জীবন থেকে তুমি উঠাইয়া নাও। রব্বুল আলামিন, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার কেউ নাই। রব্বুল আলামিন, আসামি যেভাবে বিচারকের কাছে জোর হাত জোর করে, আল্লাহ তোমার কাছে আমরা তার চেয়েও বড় অপরাধী হয়ে হাত জোর করে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি। তুমি আমাদেরকে জাহান্নামের আসামি বানাইও না, তুমি জাহান্নামের শিকল আমাদের হাতে পড়াইও না, জাহান্নামের আসামি বানাইয়া জাহান্নামে তুমি আমাদের ফেলে দিও না। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ। আল্লাহ, দুনিয়ার জীবনে গুনাহগুলো তুমি ঢেকে রেখেছো, পরিবারের লোকেরা যদি জানতো ঘৃণা করতো, ছেলে সন্তান আত্মীয় স্বজন যদি জানতো এত গুনাহগার, তারা সমাজ থেকে পরিবার থেকে বের করে দিত। রব্বুল আলামিন, তুমি সব গুনাহগুলো দেখার পরেও আপন সহনশীলতার মহিমা দিয়ে ঢেকে রেখেছ। তুমি কাউকে জানাওনি, কাউকে দেখাওনি, প্রকাশ করনি। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, এই গুনাহগুলো তুমি ক্ষমার কলম দিয়া কেটে দাও, তুমি জীবনের গুনাহগুলি সব মুছে দাও গো আল্লাহ। আল্লাহ, তোমার নেকের পথে চলতে পারি সেই শক্তি আমাদেরকে দান করো। আল্লাহ, বিনয়ের সাথে এবাদত বন্দেগী মন ঢেলে করতে পারি সেই তৌফিক তুমি দান করো।
এবাদাতে মজা পাই না, এবাদাত করতে হলে করতে বসলে মন বসে না। রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, এবাদাতের স্বাদ মজা আমাদের অন্তরে অনুভব করার তৌফিক দান করো। আল্লাহ অন্তর দাগ হয়ে গেছে অন্যায় করতে 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 করতে, অন্যায়ের নেশায় গুনার নেশায় ঘুরতে ঘুরতে, চিন্তা করতে করতে কলবে দাগ পড়ে গেছে। আল্লাহ এই দাগ তুমি একটু রহমতের পানি দিয়ে তুলে দাও। রব্বুল আলামিন তুমি সত্যকে উপলব্ধি করার তৌফিক দান করো। রব্বুল আলামিন তোমার পথে চলার তৌফিক দান করো। আল্লাহ কোরআন বোঝার তৌফিক দান করো, কোরআন মেনে চলার তৌফিক দান করো। রসুলের প্রেম অন্তরে ঢেলে দাও, রসুলের আদর্শ দিয়ে জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ নবীজিকে দেখে নেয়, নবীজির নাম শুনি, তার কথা শুনি, কথার আদর্শের কথা আমরা বলি। আল্লাহ তোমার কাছে বিনয়ের সাথে আরজ করছি, স্বপ্নযুগে নবীর সাথে একবার তুমি দিদারের ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন কিয়ামতের মহাবিচার দিবসে যেদিন মানুষ দৌড়াতে থাকবে কাঁদতে থাকবে, ওই দিন নবীর হাউজে কাউসারের পানি আমাদেরকে তুমি নসিব করিও। ওই দিন তুমি নবীর সুপারিশ আমাদের জন্য নসিব করিও। কিয়ামতের মহাবিচার দিবসে তুমি আল্লাহ আমাদেরকে আসামি বানাইও না, দুনিয়া থেকে সমস্ত গুনাহ মাফ করিয়ে আল্লাহ মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আল্লাহ বিভিন্নভাবে গুনাহ করেছি, বিভিন্ন ধোকায় পড়ে শয়তান ধোকা দিয়ে গুনাহ করিয়েছে, নফস ধোকা দিয়ে গুনাহ করিয়েছে, নফসের তাড়নায় করেছি, বিভিন্ন মানুষের তাড়নায় করেছি, মিছে ধোকায় পড়ে করেছি। কিন্তু দেখা যাবে এক সময় নফসের তাড়নাও শেষ হয়ে যাবে, কিন্তু গুনাহ ওপারের জীবনে যে সাথী হবে গো আল্লাহ, গুনার সাথে সাথে কবর পর্যন্ত যাবে। আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এই গুনার বোঝা তুমি আমাদের জীবন থেকে মুছে দাও। রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করো, এই অনুষ্ঠানের দর্শক শ্রোতাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে তুমি ন্যাক হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তাকে তুমি ব্যবসা বাণিজ্যে বরকত দাও, পরিবারের জীবন থেকে তার জীবন থেকে আসমানি জমিনি পালা তুমি উঠাইয়া নাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে সকল সীমাবদ্ধতা তুমি উঠাইয়া দাও, নীতি নিষ্ঠার সাথে নীতি নৈতিকতাকে আল্লাহ মর্যাদা দিয়ে ব্যবসা বাণিজ্যে সততার সাথে আগাতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, মা হারা অনেকে হাত তুলেছে, বাবা হারা অনেকে হাত তুলেছে, পৃথিবী কত মানুষের সাথে পৃথিবীর দেখা হয়, মাকে ওই যে কবরে ফেলে রেখে আসলো, মায়ের সাথে আর তো 30 বছরে দেখা হলো না, কথা হলো না। কত মানুষের সাথে কথা হয়, 40 বছর আগে বাবারে যে কবরে ফেলে রেখে এসেছে, বাবার সাথে কথা হয় না। আল্লাহ বুড়ো বয়সেও যদি মাকে মা বলে ডাকে, মা সন্তানকে সেই শিশুর মতো বুকে জড়িয়ে নেয়। আল্লাহ যার মা নাই সে বোঝে মায়ের কত দাম। মা নাই গৃহে যান গৃহ অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। রব্বুল আলামিন মা হলো এমন এক দরুদি, কারো সন্তান যদি কোথাও মারা যায় সবার কাছে খবর বলে, মায়ের কাছে খবর বলে না, মা ভেঙে পড়বে সেজন্যে। কিন্তু মা দুঃখী নিয়ে এসে বলে, আরে তোরা আমার কাছে খবর বলিস না, কিন্তু তোদের সবার আগে আমার কাছে খবর এসেছে, আমার কলিজার তরে টান লেগে গেছে, কেন যেন আমার মনে হয়েছে আমার সন্তান দুনিয়ায় নাই, আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে। তোরা আমারে বলো না, কিন্তু আমার ভিতরে তো ডাক এসে গেছে, আমার বিনে সুতার বাঁধন ছিঁড়ে গেছে রে। এই হলো মা। বিদেশে বিরাজ্যে যাহার সন্তান মারা যায়, প্রতিবেশী জানার আগে, পশু পাখি জানার আগে, সবার আগে জানে মায়। প্রতিবেশী কাদার চেয়ে বেশি কাঁদে মায়। কারো সন্তান যদি মারা যায়, মা বৃদ্ধা হলেও বাবা বৃদ্ধ হলেও সেই সন্তানের কথা কখনো ভুলতে পারে না,
কখনো ভুলে যায় না, যত অন্যায় করুক সন্তানকে মা বুকে টেনে নিত। রব্বুল আলামিন এই মা বাবা হারা সন্তানদেরকে আল্লাহ, সন্তানরা হাত তুলে দোয়া করছে, আল্লাহ মা হারা বাবা হারা সন্তানদেরকে তুমি তাদের দোয়া কবুল করো, তাদের মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।